সেটা শুরু হবার আগে আমি বলছিলাম, একটা স্ট্যাটাস দিছিলাম যে আমি দেখতেছি কাতার বিশ্বকাপে মেসি 36 বছর পরে এভাবে কি বিশ্বকাপটা উসাগরি ধরছে, এবং সেটাই সত্য হয়েছে। নাটকীয় একটা ফাইনাল হয়েছে, নাটকীয় ফাইনাল। গোল আবার ফ্রান্স ব্যাক, আবার গোল আবার ফ্রান্স ব্যাক, গোল আবার ফ্রান্স ব্যাক। ফাইনালি ট্রাইব্রেকারে যাই, ওফ এমি মার্টিনেস, দ্য গ্রেট ওয়াল অফ আর্জেন্টিনা। এমি মার্টিনেস হচ্ছে আর্জেন্টিনার দ্য গ্রেট ওয়াল। চীনের যেমন গ্রেট ওয়াল আছে না, আর্জেন্টিনার ফুটবল টিমের গ্রেট ওয়াল হচ্ছে এমি মার্টিনেস। আর মেসির কথা বলার কিছু নাই, আমি একজন ব্রাজিল ফ্যান হই, আর্জেন্টিনার সারা জীবন রাইভাল ছিলাম, রাইভাল আছি, রাইভাল থাকবো মৃত্যুর আগ পর্যন্ত। আমি ব্রাজিল ফ্যান হয়ে ঘোষণা দিলাম যে মেসি দ্য রিয়াল গোড, গ্রেটেস্ট অফ অল টাইম, তারে আর কেউ ছুঁতে পারত না, কেউ না। এবং মেসি এই বিশ্বকাপ যদি প্রমাণ করে দিছে, সে ইতিহাসের সবচাইতে সেরা প্লেয়ার, সবচাইতে সেরা প্লেয়ার। আজকে শুধু আর্জেন্টিনা জিতে নাই, আজকে জিতছে মেসি, আজকে জিতছে ফুটবল, আজকে জিতছে পৃথিবীর সকল ফুটবল প্রেমীরা। যারা ফুটবলে ভালোবাসো তারা তোমরা অ্যাটলিস্ট মেসি যে রিয়াল গোড এটা অস্বীকার করবে না। মানে আমি করতেছি না পার্সোনালি, আমি জানি না তোমরা কারে কেমনে করি ট্রোল করতেছো। আর আর্জেন্টিনার ভাইদেরকে বলতেছি, ভাইয়া আগামী 7 বছর আমরা ব্রাজিল ফ্যানরা হয়তো ফুটবলে কথাবার্তা বলতে পারবো না, কিন্তু তোমরা প্লিজ হাতাহাতি করিও না, মারামারি করিও না, ফুটবলের সৌন্দর্যটা ফুটবলে রাখো। আমি লাস্ট 2 দিন ধরে কি সেই কুয়াকাটা থেকে আমি স্বীকার করে যাইতেছি যে আমি দেখতেছি মেসি কাপটা নিছে, কারণ মেসি কাপটা ডিজার্ভ করে। রোনালদো নাই, নেইমার নাই, ব্রাজিল নাই, পর্তুগাল নাই, আর ফ্রান্স ওফ কিলিয়ান এমবাপ্পে পোলাটার জন্য খারাপ লাগতেছে, পোলাটা কান্না করতে পারতেছিল না, মানে ওর চোখগুলো পাথর হয়ে গেছে। তার হাতে অনেক সুযোগ আছে, একটা বিশ্বকাপ অলরেডি সে জিতছে, আর এটা কি জিতেই গেছিল প্রায়, তার হাতে অনেক সুযোগ আছে মানে মেসির কাছাকাছি যাওয়ার। বাট মেসি, মেসি একজনই, মেসি হচ্ছে ম্যাজিক, ম্যাজিশিয়ান। মেসির সাথে ম্যাজিক শব্দটা যায়, মেসির সাথে ট্রোল শব্দটা যায় না। যারা মেসিকে নিয়ে ট্রোল করবেন তারা কখনো ভালো ফুটবল বুঝেন না। রোনালদোকে নিয়ে ট্রোল করার কিছু নাই, নেইমারকে নিয়ে ট্রোল করার কিছু নাই, এরা লিজেন্ড, এরা ভালো খেলে। আর মেসি তাদেরও সেরা, মেসি সেরাদের সেরা। আর্জেন্টিনা আজকে প্রমাণ করে দিয়েছে 36 বছর পরে। আর্জেন্টাইন ফ্যানগুলার স্পেশালি আমার ছোট ভাই তানবির, হেলাল, এদের চোখের দিকে তাকানো যাচ্ছিল না, তাকানো যাচ্ছিল না। বাট আমরা পার্সোনালি, আমি আমার ছোট ভাই ধর্ম যে ক্যামেরাটা দূরে রেখেছে, আমরা পার্সোনালি চাইছি যে মেসি কাপটা নিক, ঠিক আছে। রাইভাল টিম হিসেবে আমরা ফ্রান্সকে সাপোর্ট করবো, এটা খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু মেসির জীবনের অপূর্ণতার শেষ অক্ষরটা লেখা হয়েছে ওয়ার্ল্ড কাপ দিয়ে, কাতার ওয়ার্ল্ড কাপ, যেটা মেসি ডিজার্ভ করতে আরো বহু আগে, যেটা হয়তো ভাগ্য তারে চায় নাই। অনেক আর্জেন্টাইন ফ্যানরা আজকে সেলিব্রেট করতেছে না, তারা কি করতেছে জানেন, তারা আজকে কান্নাকাটি করতেছে, সুখের কান্না। দ্য গ্রেট ওয়াল অফ আর্জেন্টিনা এমি মার্টিনেস, আর দ্য গ্রেট ম্যাজিশিয়ান অফ ফুটবল লিওনেল মেসি, আর এই নামটা স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে অলরেডি, মেসি দ্য রিয়াল গোট, তাকে আর কেউ বিট করতে পারতো না। ভামোস আর্জেন্টিনা, একজন ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে যেটা চাইছি মন থেকে ওইটাই হয়েছে। আমি সারা জীবন ব্রাজিল ছিলাম, সারা জীবন ব্রাজিল আছি, এবং আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যতদিন ফুটবল আছে আমি ব্রাজিলকে সাপোর্ট করে যাব, আমার ছোটো ভাই ধর্মরাজ ব্রাজিলকে সাপোর্ট করে যাবে। সুতরাং আমাদেরকে নিয়ে ট্রোল করার কিছু নাই, ফুটবলটা হাসি বিনোদনের জায়গা, মারামারির জায়গা না, কাটাকাটির জায়গা না। তুমি যুক্তি দাও, পাল্টা যুক্তি দিব, কিন্তু আজকে এই বিশ্বকাপে, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা যেটা করে দেখাইছে, আমরা ব্রাজিলিয়ান ফ্যানদের হয়তো কথা বলার আর কি নাই, কোনো জায়গা নাই, আমাদের মুখটা টোটালি বন্ধ। বাট আমি স্বীকার করে নিচ্ছি আর্জেন্টিনা তাদের যোগ্যতা দিয়ে প্রমাণ করে 36 বছর পরে তারা কাপ নিছে, আর মেসি বেস্ট অফ বেস্ট, সে সেরা, ঠিক আছে। লাভ ইউ আর্জেন্টিনা, লাভ ইউ মেসি, আর গ্রান্দে ব্রাজিল, গুড নাইট।